তুই মায়া সাউলের সাজগোজ সম্পর্কে এত কিছু জানলে কেমন করে? কিভাবে চোখে কাজল দিলে চোখটাকে বড় বড় দেখায়? কি ঠোঁটের লিপস্টিক মেশিং করলে কোন শাড়ির সঙ্গে ভালো লাগে? এত কিছু শিখছো কেমন করে? আমার সোনার মানা পাখি কোন বাতাসে ওইরা গালাগা গান মনে আজকাল ভুলে যাচ্ছে সোনা, এক লাইন থেকে আরেক লাইনে চলে যাচ্ছে। ও সোনা, চোখের নিচে কাজলের তুষারটা টান মারো দিনে, দেখবে না তোমার চোখ দুটো আর বড় হয়ে যাবে না। কাজলের দাগ দিয়ে চোখ বড় বড় করতে হবে কিসের জন্য তুমি না বলো? আমার চোখ দুটি এমনি অনেক বড় বড়। অবশ্যই সোনা, তোমার চোখ দুটোতে আসলে বড় বড়, একদম গরুর চোখের মতো টষ্টটা চোখ। এই দুনিয়াতে তোমার মতো বড় বড় চোখ আর দুটো আছে কিনা সন্দেহ সোনা। তুমি খালি কথাটা কও, তোমার ওই ভাই ভাবি তো কয় এবারে সবচেয়ে সুন্দরী বসে আজাদি। আরে কার সাথে কি তুলনা করছে সোনা? শাহজাদি ওটা কোনো চেহারা হলো নাকি? এর তো মনে করছে কি কব আমি, এর চোখ তো এক প্রকার গর্তের মধ্যে ঢুকে রয়েছে। কি কব, কার সাথে তুমি কি তুলনা করছো? এর কোনো চেহারা, এটা তো একটা জঘন্য চেহারা। মনে হয় কি নরকঙ্কালের কপালের মধ্যে দুইটা জোনাকি পোকা বসায় দিয়েছে। আমার আরো কিছু মনে হয়, আমি মনে হচ্ছে ওই যে কঙ্কাল আছে না, এরকম কঙ্কালের সাথে কথা হচ্ছে। ঠিকই কই যাও, তাগারের বংশের সকলের চেহারা গর্তির মধ্যে, আর তোমার বড় ভাবি বড় ভাবির চোখ তো নাই, দেখাই যায় না। ইয়াল্লা ইয়াকসে, এটা তুমি কি করছো? ভাবির তো ধরবার গেলে চোখই নাই, ভাবির সাথে কথা কইতে গেলে আমি তো নাক ছাড়া কোনো কিছু দেখি নে। কিরাম করে জানি নাক দিয়ে কথা কই। কাজলটা আরেকবার দিয়ে দেন সোনা, দেখতে তোর শাড়ির সাথে ম্যাচিং করবে। আচ্ছা তুই মায়া সাউলের সাজগোজ সম্পর্কে এত কিছু জানলে কেমন করে? কিভাবে চোখে কাজল দিলে চোখটাকে বড় বড় দেখায়? কি ঠোঁটের লিপস্টিক মেশিং করলে কোন শাড়ির সঙ্গে ভালো লাগে? এত কিছু শিখছো কেমন করে? আমি তো একসময় মনে করো সোনা তোমাদের মতো সাজগোজ করতাম, বুঝলে সোনা? ইরাম করে লিপস্টিক, ইরাম করে চোখের নিচে কাজল, সেটা আমি করতাম। তুমি সাজগোজ করতে? কেন করতে? তুমি মায়া সাউলের মতো সাজগোজ করতে? তুমি কি তাহলে মায়া সাউল থেকে ব্যাগা সাউল হয়ে গেছো? না 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 সোনা, এটা তুমি কি করছো? আমি মায়া চাউল থেকে বেটা চাউল হইনি, তবে আমি বেটা চাউল থেকে কখনো কখনো মায়া চাউল হতাম। তোমার তো আসলে কয়নি সোনা, আমার যে কি গুণ ছিল একসময়, একসময় কিন্তু আমি যাত্রা পালার নায়িকা করতাম, অনেক দামি নায়িকা ছিলাম সোনা, তুমি জানো না, সকলে আমাকে দেখলে নায়িকা নায়িকা করত। নায়িকা? তোমার এই চেহারার এই গায়ের রং নিয়ে তুমি নায়িকা সাজতে? হ্যাঁ হয় সোনা, মানে কি কব আমি, তুমি একটা জায়গায় কিন্তু ঠিক ধরেছ, গায়ের রঙের কারণে আমি একটু মার খায় গেছি। ওই যে সাত্তার মাস্টার আছে না, যে কাস্টিং ম্যানেজার ছিল, সে আমার সঙ্গে ক্রিমিনালি করে একটা ফর্সা সুন্দর মূলা কালারের বেটা সলকে নায়িকা বানায় ফেললো। কিন্তু তার সে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন নায়িকা আমি ছিলাম। তারপর একের সঙ্গে গিরিঙ্গি করে আর পারেনি, তারপর কি একদম রাগ করে অভিমান করে কতি ভরো আমি আর যাত্রা ভালো নায়িকা করলাম না। কিন্তু এখনও যদি আমি খাড়া যাই তাহলে পরে কিন্তু কেউ আমার সাথে কুলে উঠতে পারবে না। সোনা নাচো গো অঞ্জনা, নাচো গো কঞ্জনা, মনে চলে নাচো।